সরকারি নথি চুরির মামলায় কারাগারে থাকা সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে সোচ্চার সারা দেশের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। রোজিনা ইসলামের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে খুলনায় অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। খুলনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদী কর্মসূচি পালন করে বিভিন্ন সাংবাদিক সংগঠন। এ সময় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা। একই দাবিতে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সাভারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এছাড়া বিক্ষোভ সমাবেশ করেছেন নারায়ণগঞ্জ, নওগাঁ, বাগেরহাট, কুমিল্লা, বগুড়া, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। আজকে আমরা একটা প্রতিকার চাই।